আমরা সবসময় চাই আমাদের বায়োলজিক্যালি যাই হোক না কেন, আমাদের দেখতে যেন কখনোই 25-এর বেশি না মনে হয়। কিন্তু এজিং তো একটা নর্মাল ন্যাচারাল প্রসেস, এটাকে কি আমরা আটকাতে পারবো? না, পারবো না। কিন্তু আমরা এজিংকে অবশ্যই ডিলে করতে পারি। আমরা 50-এও অ্যাটলিস্ট 30 তো দেখাতেই পারি। সেটা কিভাবে, সেরকমই কিছু ইয়োগিক ক্রিয়া আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা দে সেনগুপ্ত। এই চ্যানেলে স্কিন রিলেটেড, হেয়ার রিলেটেড, বিউটি রিলেটেড এবং হেলথ রিলেটেড ভিডিও মূলত করে থাকি। আজকে তেমনই একটা বিউটি রিলেটেড, টু সাম এক্সটেন্ট হেলথ রিলেটেডও বলা যায়, এমনই একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের। বন্ধুরা, আমাদের যত বয়স বাড়তে থাকে তত আমাদের শরীরে কোলাজেন প্রোডাকশন কম হতে থাকে। একটা রিসার্চে দেখা গেছে আফটার 20 ইয়ার্স, 20 বছরের পর থেকে আমাদের প্রত্যেক বছর 1% করে কোলাজেন প্রোডাকশন কমে যেতে থাকে। কোলাজেন হলো ওয়ান টাইপ অফ প্রোটিন যা আমাদের স্কিনের ইলাস্টিসিটিকে ধরে রাখে, আমাদের স্কিনে গ্লো আনে এবং স্কিন থেকে ব্লেমিশেসকে দূর। বন্ধুরা, আমাদের স্কিন সেল দিয়ে তৈরি। এই সেলগুলোকে একে অপরের সঙ্গে জুড়তে কোলাজেন আঠার মতো একটা ভূমিকা পালন করে। যত বয়স বাড়ে কোলাজেনের প্রোডাকশন যেহেতু কমে যায়, তাই সেই আঠা তার প্রপার কাজটা ঠিকঠাক করতে পারে না। তখনই স্কিনে কিন্তু বলিরেখা চলে আসে, স্কিন স্যাক করে এবং ব্ল্যামিশেস চলে আসে। তাহলে এমন কি করা যায় ন্যাচারাল ওয়েতে যাতে আমাদের কোলাজেন, স্কিনে কোলাজেন প্রোডাকশন বয়সের সাথে সাথে যেটা কমে যেতে থাকে সেটাকে আমরা বুস্ট করতে পারি? এই জন্য 25 ক্রস করলে আমাদের একটা নাইট স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে, যার দ্বারা আমরা ডেফিনেটলি উপকৃত হব। এবং তা যদি আমরা ঠিকঠাক ফলো করি তাহলে কিন্তু আমাদের বডি ন্যাচারালি কোলাজেন তৈরি করতে শুরু করবে। আমরা যখন ফেশিয়াল মাসলসকে স্টিমুলেট করি, অ্যাক্টিভেট করি, তখন আমাদের নার্ভও কিন্তু অ্যাক্টিভেট হয় আর তার ফলে ব্রেনে মেসেজ যায়, যাতে ব্রেন এমন কিছু হরমোন ক্ষরণ করে যার দ্বারা কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি পায়। এই কারণে আমাদের ফেসিয়াল মাসলসগুলোকে অ্যাক্টিভেট করা ভীষণ প্রয়োজন, যাতে তা এনাফ কোলাজেন প্রডিউস করে। যে ফেসিয়াল এক্সারসাইজগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, তা তোমরা আজ রাত থেকেই করতে শুরু করে দাও এবং প্রত্যেক দিন অ্যাজ আ নাইট স্কিন কেয়ার রুটিন হিসেবে ফলো করো। তো প্রথমে যেটা আমরা করব, দুটো হাত এভাবে আমরা সুন্দর করে ঘষে তাপ উৎপন্ন করব এবং সেই তাপ আমরা সমস্ত মুখে এভাবে ধীরে ধীরে ছড়িয়ে দেব। এটা আমরা 2-3 বার করব। এর দ্বারা কি হবে, আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে আর ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেলে স্কিনে প্রচুর গ্লো আসবে। বন্ধুরা, এখন আমি আমার দুটো হাতকে একটু অয়েলি করে সেই অয়েল আমি সমস্ত মুখে একটু স্প্রেড করে দেবো, অ্যাপ্লাই করব। তো অয়েলের পরিবর্তে কেউ তার রেগুলার ক্রিম বা ময়শ্চারাইজারও কিন্তু ইউজ করতে পারে। আমি এখানে নিয়ে নিচ্ছি একটু অলিভ অয়েল, কেউ চাইলে সুইট আলমন্ড অয়েলও ইউজ করতে পারে। এভাবে আমি হাতে নিয়ে রাব করে সমস্ত মুখে এভাবে অ্যাপ্লাই করব। এবার আমার যে কাজটা হবে, ফেসের 6টা পয়েন্টকে আমি অ্যাক্টিভেট করব এবং তার দ্বারা নার্ভ অ্যাক্টিভেট হয়ে ব্রেনে মাসাজ যাবে। তো ফার্স্টে যে পয়েন্ট আমি অ্যাক্টিভেট করব তা হলো 2 ভুরুর মাঝে আজ্ঞাচক্র, এই পয়েন্ট। এই পয়েন্টটা আমি প্রথমে 30 সেকেন্ড ক্লকওয়াইজ অ্যান্ড দেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, এভাবে ক্লকওয়াইজ। এতে এই পয়েন্টটা অ্যাক্টিভেট হবে। 30 সেকেন্ড করবার পর বন্ধুরা আবার অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে। এই পয়েন্ট যদি প্রপারলি অ্যাক্টিভেট হয় তবে এমন কিছু হরমোন খরিত হবে যার দ্বারা আমাদের নানান রকম স্কিন ইস্যু মিনিমাইজ হবে। তা পিগমেন্টেশন হতে পারে, অ্যাকনে পিম্পল হতে পারে, ডার্ক সার্কেলও হতে পারে। এরপরে যা করতে হবে তা হলো মিডল ফিঙ্গার বা ইন্ডেক্স ফিঙ্গারকে, আমরা মিডল ফিঙ্গার ইউজ করতে পারি, ইন্ডেক্স ফিঙ্গারও ইউজ করতে পারি, এইখানে রেখে কপাল বরাবর ওপরে উঠে সেন্টার পর্যন্ত গিয়ে কানের উপর পর্যন্ত যেতে হবে এবং
আঙুল দুটো একটুক্ষণ হোল্ড করতে হবে এরকম। আবার স্যাম, এভাবে আমরা উঠব, এভাবে ধীরে ধীরে গিয়ে কানের ওপর পর্যন্ত হোল্ড করব। আবার 8 to 10 times আমরা এটা করব। এরপরে যেটা করব, চোখের কোণ থেকে দুটো পয়েন্ট এখান থেকে আঙুল নিয়ে চিক বোন বরাবর গিয়ে এখানে গিয়ে আমরা আবার হোল্ড করব। এতে কি হবে, এটাও 8 to 10 times আমরা করব। এরকম করার ফলে চোখের নিচে যে পাফিনেস, রিঙ্কলস, ডার্ক সার্কলস কিন্তু দূর হবে। আর যাদের আই সাইট উইক, এর এক্সারসাইজটি করার ফলে আই মাসলসও অ্যাক্টিভেট হবে। সে কারণে যাদের আই সাইট উইক আছে তাদের কিন্তু আই সাইটও ভালো হয়ে যাবে এই ফেশিয়াল এক্সারসাইজটি। এরপর বন্ধুরা আমরা যা করব তা হলো, নাকের কোণ থেকে দুটো আঙুল নিয়ে চিকবোনের নিচ দিয়ে যাব এবং কানের এখানে এসে আমরা হোল্ড করব। এটাও আমরা করব 8 to 10 times এভাবে। চিকবোনের নিচ দিয়ে গিয়ে এখানে গিয়ে আমরা হোল্ড করব। এটা আমরা করব 8 to 10 times আরেকবার দেখিয়ে দিই। এতে আমাদের লিম্ফ্যাটিক ড্রেনেজে হেল্প হবে এবং স্কিন থেকে আমাদের টক্সিনস, বডি থেকে টক্সিনস নির্গত হবে। তারপরে যে ফেশিয়াল এক্সারসাইজটি আমরা করব তা হলো, ঠোঁটের কোণ থেকে গিয়ে চিকবোনের নিচ অবধি গিয়ে আমরা আবার এখানে হোল্ড করব কিছুক্ষণ। এটাও 8 to 10 times আরেকবার। এতে স্কিন টাইট হবে এবং স্কিনে প্রচুর জৌলুস। এবার বন্ধুরা যে ফেশিয়াল এক্সারসাইজটি আমরা করব তা হলো, দুটো আঙুল চিনের মাঝে রেখে এরকম গিয়ে হোল্ড করব 8 to 10 times তারপরে যেটা করব, দুটো আঙুল গলা বরাবর এভাবে আমরা নামাবো, নামিয়ে এখানে এসে এরকম করে ট্যাপ ট্যাপ করব। আবার এতে আমাদের টক্সিনস বেরিয়ে যাবে এবং স্কিনে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। তারপরে যেটা করব, পিঞ্চিং, এরকম করে পিঞ্চিং করব। এতে আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, তাতে আমাদের স্কিনে কিন্তু প্রচুর জৌলুস আসবে, গ্লো আসবে এবং স্কিন টাইট। বন্ধুরা রাতে এই ছোট্ট রুটিনটা সেরে নিতে কিন্তু বড়জোর সময় লাগবে 2 থেকে 3 মিনিট। আর তার দ্বারা কিন্তু আমরা ভীষণভাবে উপকৃত হব, যা বয়স তার থেকে আমাদের অনেক অনেক ইয়াং দেখাবে। তাই তোমরা কিন্তু অবশ্যই রাতে এই নাইট স্কিন কেয়ার রুটিনটি ফলো করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবও করে দিও। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। আর হ্যাঁ, যদি এই ফেশিয়াল এক্সারসাইজগুলো করে উপকৃত হও তাহলে প্লিজ কিন্তু কমেন্টে জানিও, আমি অপেক্ষা করব। টেক কেয়ার, বাই।